নমস্কার গোপেশ্বর মহাদেব বৃন্দাবনকে শ্রীকৃষ্ণ ও লীলা নগরী বলা হলেও এখানে দাপর যুগে করেছেন। আছে যুগে একদা মহাদেব যখন কৈলাস পর্বতের উপরে গভীর ধ্যানে মগ্ন ছিলেন তখন তিনি শ্রীকৃষ্ণের মধুর বাসীর শব্দ শুনতে পাচ্ছিলেন শ্রীকৃষ্ণের সেই মধুর বাসীর শব্দে সম্মিত হয়ে তিনি সমাধিতে প্রবেশ করলেন তিনি এই বাঁশির শব্দটি অনুসরণ করতে লাগলেন যতক্ষণ না তিনি বৃন্দাবনের নিধুবন অবধি না পৌঁছালেন যেখানে শ্রীকৃষ্ণ রাধারানী সহ সমস্ত গোপীদের সাথে রাসলীলায় প্রবেশ করার জন্য প্রস্তুত হচ্ছিলেন শরৎ পূর্ণিমায় শরৎ উজ্জ্বল চাঁদনিতে বংশীবটে যমুনা তীরে শ্যামের বাঁশি বেজে উঠল তখন শ্রীকৃষ্ণ রাধারানী আর অন্য গোপীদের রাসলীলা দেখার জন্য দেব মহাদেব নিজের সমাধি ভেঙ্গে কৈলাস থেকে বৃন্দাবনের নিধুবন চলে আসেন অত্যন্ত উৎসাহের সাথে মহারাসে অংশ নেবার জন্য মহাদেব নিধুবনের রাসস্থলের প্রবেশ দ্বারে আসলেন কিন্তু তিনি প্রবেশ দ্বারা স্বয়ং যোগমায়া দ্বারা বাধাপ্রাপ্ত হলেন যোগমায়া মহাদেবকে বললেন শ্রীকৃষ্ণ কোনো পুরুষকে এইখানে প্রবেশ করার অনুমতি প্রদান করেননি প্রথমে তোমার গোপী রূপ প্রাপ্ত হতে হবে তখনই তুমি প্রবেশের যোগ্য বলে গণ্য হবে তখন মহাদেব জিজ্ঞাসা করলেন কিভাবে আমি গোপী প্রাপ্ত হতে পারি যোগমায়া প্রতি উত্তরে বললেন তুমি বৃন্দাবনের যমুনাতে স্নান করে যমুনা দেবীর স্মরণ গ্রহণ করো তিনি তোমাকে অবশ্যই গোপী হবার বাসনা পূর্ণ করবে তারপর যোগমায়া তাকে যমুনা দেবীর কাছে পাঠান অতপর সেখানে স্নান করার পরে মহাদেব একজন অসাধারণ সুন্দর এক অবয়বে নিজেকে আবিষ্কার করলেন মহাদেবের ইচ্ছা দেখে যমুনা দেবী গোপীরূপে গোপী রূপে মহাদেব গোপী রূপ হয়ে গেলেন প্রসন্ন মনে গোপীদের মধ্যে প্রবেশ করে প্রবেশ দ্বারে মহাদেব গোপী হয়ে প্রবেশ করলেন মহাদেব মোহিনী বেশে রাজস্থলীতে পৌঁছে অতৃপ্ত নয়নে বিশ্বমোহনের রূপ মাধুরী পান করতে লাগলেন বিশ্বমোহন বাসি এমন বাজলো তা শুনে নিজেকে নিজে ভুলে গেলেন ভোলানাথ সাথে গোপীদের নৃত্য দেখে ভোলানাথ নিজে নৃত্য করতে লাগলেন ভগবান শ্রীকৃষ্ণ চিনে ফেললেন ভগবান ভোলানাথকে তখন শ্রীকৃষ্ণ রাশেশ্বরী রাধারানী ও গোপীদের ছেড়ে ব্রজের বনে লতার মাঝে গোপী রূপধারী গৌরীনাথের হাত ধরে আর মন্দ মন্দ হেসে খুব আদর করে বললেন এসো স্বাগত মহারাজ গোপেশ্বর রাধারানী মহাদেবের এই গুপ গোপী রূপ দেখে আশ্চর্য হয়ে গেলেন শ্রীকৃষ্ণ বললেন রাধে ইনি কোনো গোপী নয় ইনি তো সাক্ষাৎ ভগবান শঙ্কর আমাদের মহারাজ দর্শন করতে গোপীর রূপ ধারণ করে এসেছেন মহারাজ শেষ হবার পর তিনি রাধারানীর সাথে মহাদেবের গোপীরূপের রূপের আরাধনা করেন এবং তাকে এই রূপে ব্রজে থাকতে অনুরোধ করেন মহাদেব তাদের আরাধনার অনুরোধ মেনে নিলেন তখন রাধারানী তার এই রূপের নাম দেন গোপেশ্বর মহাদেব যমুনার তীরে ভগবান শঙ্কর গোপেশ্বর মহাদেব রূপে বিরাজিত হলেন রাধারানী বললেন গোপেশ্বর মহাদেবের দর্শন বিনা বৃন্দাবন দর্শন পূর্ণ হবে না সেই থেকে মহাদেবের এই গোপেশ্বর মহাদেব রূপ আজও বৃন্দাবনে বিরাজমান এখানে মহাদেবের মূর্তি নারীর মতো শোভা পাচ্ছে এটি পৃথিবীর একমাত্র মন্দির যেখানে মহাদেব রূপে অবস্থান করেন এখানে প্রতিদিন শিবলিঙ্গ জল দুধ দধি পঞ্চমৃত দিয়ে রুদ্রাভিষেক আর পূজা অর্চনা হয় সকাল বারোটা পর্যন্ত লিঙ্গ হিসেবে পূজিত হন এবং বিকাল পাঁচটা থেকে নিত্য শিবলিঙ্গকে রূপে শৃঙ্গার করা হয় আজও এই মন্দিরে গোপীর মতো শিবের ষোলোটি অলঙ্কার অলঙ্করণ করা হয় তারপরই তার পুজো করা হয় এটি একমাত্র শিবলিঙ্গ যেখানে শিবলিঙ্গকে লেহেঙ্গা ওড়না ব্লাউজ কানের দুল নাকের নোলক টিকলি কাজল টিপ এবং মহিলাদের আরও অনেক প্রসাদনে দিয়ে নিত্য শিবলিঙ্গকে গোপীরূপে শৃঙ্গার করা হয় বৃন্দাবনে যমুনা কিনারে বংশীবট কাছে গোপেশ্বর মহাদেবের মন্দিরটি পাঁচ হাজার বছরের পুরাতন কথিত আছে গোপেশ্বর মহাদেব মন্দিরটি ভগবান শ্রীকৃষ্ণের প্রপুত্র ব্রজনাভ মহর্ষি সান্ডিল্যের সহযোগে নির্মাণ করেন পার্বতী গণেশ আর নন্দী আদি গর্ব মন্দিরের বাহিরে বিরাজমান আছে মহাদেবের এই অপরূপ গোপেশ্বর রূপ দেখতে দেশ বিদেশ থেকে বৃন্দাবনে আসা ভক্তরা আসেন এই মন্দিরে